বাবার কাছে সন্তান বড় হয় কিন্তু মার কাছে নয়, মার কাছে ছেলে জীবনে বড় হয় না, মার কাছে ছেলে সেই ছোটটি থাকে। দেখবেন আর মায়ের কোলের কাছে সন্তান থাকলে মারই যেমন ভালো ঘুম হয়, সন্তানের কাছে মাও থাকলে সন্তানের ঘুম হয়। আজই রাতের অন্ধকারে আমি তোমাকে পিছনের দরজা দিয়ে সংসার জীবন থেকে তোমাকে ত্যাগ করে দেব। যাও আজ রাত্রির বেলা তুমি চলে যাবে কৃষ্ণ পাওয়ার জন্য রত্নাবতী। ভেবে বলছো তো, কোনদিন আর তুমি আমার চরণ পাবে না, স্বামী সুখও পাবে না, জানিস কিন্তু আমি চাই না তুমি আমার জন্য তোমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যাও, আমি চাই না তুমি আমার সঙ্গে সংসারে জীবনে জড়িয়ে তুমি কৃষ্ণ ভুলে যাও। তোমার বাবা জেঠা যে যাই বলো তুমি চলে যাও কৃষ্ণ পাবার লালসা, আর যতদিন বাঁচব তোমার ওই স্মৃতিটুকু নিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে দেব। এরাই হয়েছিল মা সহধর্মিণী। কি গো মা, আপনারা আমরা পারবো এমন ত্যাগ করতে? চিরজন্মের মতো যেটা বিষ্ণু প্রিয়া করেছিল, সারা জীবন খড়ম জোড়া নিয়ে বাবা সেবা করে গেল, সেই বিষ্ণু প্রিয়ার সঙ্গে একদিন দেখা করতে এলো, তবে বিষ্ণু প্রিয়া একবারও স্বামী মুখপানে চাইল না। কেন? একবারই যদি বিষ্ণু প্রিয়া তাকাতো তাহলে নিমায়ের সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যেত, একবারের জন্য চাইল না। সেদিন নিমাই বলেছিল, প্রিয়া তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। আর বিষ্ণু প্রিয়া বলেছিল, শোনো স্বামী, আমি কাঁদবো ঘরে বসে, তুমি কাঁদবে দেশ বিদেশে, যেদিন উভয়ের কান্না একত্রিত হয়ে যেদিন বইবে নদী আর বন্যা, সেদিন জন্ম আমি একমাত্র নদী আর ধন্য কন্যা। এরাই হলো সহধর্মিনী, এরা বউ নয়। ঠিক আজকের লীলা দ্বিজঘোষ আর মায়াবতী, মায়াবতীকে বলছে তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার ধর্মের কাজে সাহায্য করো, তুমি সহধর্মিনী, তাহলে সহধর্মিনী হয়ে তুমি আমার ভগবানের কাছে সন্তান চাইছো। কখনো চেও না, কখনো চেও না মায়া, একটা কথা মনে রেখো, চাইলে কম পড়ে যা। কে গো মাইরা এটা বিশ্বাস করেন? আর একটা কথা বলে যাই বাবা, যারা কৃষ্ণ ভক্ত তারা একটু সাবধান। কেন? লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত যারা যারা আছে ওদের পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা তারা সাবধান। কেন? মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার কাঁদতে হবে। আর কৃষ্ণ ভক্ত বাবা কোনোদিন পাথর সেটিং করা ঘর করতে পারবে না, ওরা যে কাজেই হাত দেবে বাবা সে কাজটাই তোমার বাধা হবেই হবে। আমি কীর্তনিয়া চরণ ধরে বলে যাই, যে সংসারে যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, যত বেদনা, সেই সংসারে আমার কৃষ্ণ বর্তমান দাঁড়ায়। আর যে সংসার বাবা সুখের চাকরির টাকাগুলো তোলে ব্যাংকে থেকে আর খায় আরামে ঘুরে, কোনদিন কৃষ্ণ থাকে না, কৃষ্ণ সুখের সংসারে না, কৃষ্ণ দুঃখের সংসারে থাকে। কেন? যে করে আমার আশ তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসানুদাস। তাই মায়েরা চরণ ধরে বলে যায়, হাজার দুঃখ ব্যথা পেলেও যেন আমার ভগবানের চরণ কোনদিন ভুলে। আজি দ্বিজঘোষ বলছে, মায়াবতী শোনো, আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ দিই, তুমি ভগবানকে ডেকে যাও, তোমার ডাক যেদিন তার কানে পৌঁছে যাবে, সে যদি মনে করে তাহলে তাহলে তার পূজা অর্চনার জন্য সে কাউকে হয়তো পাঠাবে। প্রত্যেক দিনই মায়াবতী আর কিছু চাই না, কিন্তু মাইরা ভক্তের কি মনের কথা সেটা কি ভগবান জানে না?
ঘটা করে মানত করতে হয়। ঠাকুর আমার ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো দিও, মানত করবে? কোনদিন করতে লাগে না। এতে তো ভগবানের লোভ দেখানো হয়, ভগবান ভক্তের কাছে কিছু চাই না, মনের কথাটা বোঝে। শুধু কেঁদে যাও, ডেকে যাও, সময় মতো ফল গুছিয়ে তোমার বাড়ি দিয়ে দেবে। সময়ের অপেক্ষা করতে হবে বাবা, হুড়োতাড়া করলে তো হবে না, একটু অপেক্ষা কর। শুধু সাধনা করে যাও, ভজনা করে যাও, সময় মতো ফল ঠিক দিয়ে দেবে। তো আজকের ভক্ত বাৎসল্য ভগবান মায়াবতীর ওই নন্দনধরী শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বলে উঠল, মায়াবতী তোমার ভক্তিতে আমি বড় সন্তুষ্ট মায়া। তুমি একটা কথা মনে রেখো, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, কিন্তু যেদিন তুমি গর্ভে সন্তান ধারণ করবে তোমাকে একটা পদ বেছে নিতে হবে। কি পদ? যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যায়, আর স্বামীকে যদি বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলেন, দয়া মা, এটা তুমি কি বললে? আমি সন্তান চেয়েছি আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়, তোমার জন্য। আমার অবর্তমানে যেন তোমার সেবা পূজার কাজ করতে পারে। যখন গর্ভে সন্তান ধারণ করে ভগবানের কাছে কাঁদেন যে ঠাকুর আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। সবাই শুধু চাকরিওয়ালা ছেলে খুঁজি, লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে খুঁজি, কোন মা আঁচল পেতে ভগবানের কাছে বলে না, প্রভু আমি জগতে যদি কোনোদিন মা হই, আমি যেন কৃষ্ণ ভক্তির মা হতে পারি। এইটা জগতে বড় দুর্লভ। তো আজকে এই মায়াবতী চেয়েছিল ভগবানের সেবার জন্য সন্তান, কিন্তু তার বিনিময়ে কত বড় পরীক্ষা দিতে হচ্ছে দেখে। ছেলেকে বাঁচাতে গেলে স্বামী মারা যাবে, স্বামীকে বাঁচাতে গেলে ছেলে মারা যাবে। বলেন তো মা, আপনাদের প্রশ্ন করি, কাকে বেশি ভালোবাসেন, ছেলে না স্বামী? স্বামীকে, স্বামীকে ভালোবাসেন। ভালো, আর কেউ বলতে পারবে? পারবে কে, ছেলে না স্বামী? ছেলে। তাহলে কেউ বলছে ছেলে, কেউ বলছে স্বামী, আর কেউ বলতে পারছে না, হয়তো স্বামী কোথাও দাঁড়িয়ে আছে। যদি একবার বলে যে ছেলে ভালোবাসি, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। মনে রেখো মা, আমরা সংসার জীবনে যারা মা হয়েছে, প্রত্যেকটা মা বলবো, বেশিরভাগ মা সন্তান ভালোবাসে, স্বামী ভালোবাসি। স্বামী যদি উনিশ হয়, একটু বেশি আমার ছেলে হবে, কুড়ি হবে। তো মায়াবতী এখানে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, কারণ আমার সন্তান চেয়েছি তো তোমার সেবার জন্য। তাহলে তোমার সেবার জন্য যদি আমাকে সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। এটুকু তো আমি জানবো, বৈধব্য জ্বালা পেয়ে আমি তোমার জন্য এই যাতনাটা পেয়েছি, তাই দাও, আমার স্বামী নয় আমার ছেলেকে বাঁচাতে হবে। ভগবান বলল, তথাস্তু মায়া, তোমার ভক্তি তোমার সেবায় আমি সন্তুষ্ট, তবে একটা আশীর্বাদ আমি তোমায় দিতে পারবো, তোমার ভক্তির জোরে তোমার ললাটের লিখন খণ্ডন করা যাবে না, স্বামী মারা যাবে, কিন্তু যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে ততদিন স্বামী বাঁচবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে সেদিন তোমার স্বামীর মৃত্যু হবে। কতদিন গর্ভ লুকাবে? যত পাঁচ মাস বা ছ মাস, তারপরে তো প্রকাশ পাবে, সে তো দিনে দিনে বড় হবে। হঠাৎ দ্বিজঘোষ এসে বলল, মায়াবতী, হ্যাঁ গো মায়া, তুমি এত আনন্দের কথা তুমি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না, কেন তুমি আমায় বললে না, কেন তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেলে? সব দ্বিজঘোষ বলছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। ও মায়া, তুমি কাঁদছো কেন? আজকে তো আমাদের কাঁদার দিন নয় গো, আজ আমাদের আনন্দের দিন, আমাদের সন্তান হবে, তুমি মা হবে, আমি বাবা হব, এর থেকে আনন্দ কিছু হয়? তুমি কেন কাঁদছো? স্বামী, আমি কাঁদছি একটাই কারণ,
আমার এই ললা টেলিফোন আছে, আজকে তুমি তোমার ছেলের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজঘোষের শরীরে অজানা জ্বর এসে প্রবেশ করল। অজানা জ্বর এসে প্রবেশ করলো, হঠাৎ বুকের যন্ত্রণা। কি গো মাইরা, হঠাৎ হঠাৎ মানুষের মৃত্যু হয় না, দরজায় দাঁড়িয়ে আছে মৃত্যু, হঠাৎ মৃত্যু প্রবেশ করলো বুকের যন্ত্রণা। দ্বিজঘোষে এত যন্ত্রণা, মায়া মায়া আর সহ্য করতে পারছি না মায়া, বড় জ্বালা বড় যন্ত্রণা, আর মনে হয় বেশিক্ষণ থাকবো না মায়া, আমার ডাক এসেছে ভব পাড়া পারে। তবে কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে ওকে সবাই যখন জানতে পারবে সমাজ, তোমাকে বলবে দিচারিনি, তোমাকে বলবে কলঙ্কিনি, বলে বলুন আমি তো জানি ও আমার সন্তান, কথা দাও আমার মৃত্যুর পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজঘোষে মৃত্যু হয়ে গেল। কি গো দেখেছ কৃষ্ণ ভক্তর কত শাস্তি পেতে হচ্ছে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় চুকরি জল দিয়েছ কৃষ্ণ পাবে। কৃষ্ণ পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে, দুঃখ পেতে শিখতে হবে, তবে কৃষ্ণ চরণ পাবে। মায়াবতী চিরজন্মের মতো স্বামী ছিল, ভরসা চলে গেল, স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়েছি। ছেলে ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না, যতদিন মাথাতে ছাতাটা থাকে না ততদিন কিছু বোঝা যায় না, যেদিন চলে যাবে সেদিন তোমার চারিদিকটা বাবা অন্ধকার নেমে আসবে। স্বামীর মরা মাথাটা নিয়ে বসে আছে, গ্রামের লোক খবর পেয়ে গেল দ্বিজঘোষ মারা গেছে, সবাই ছুটে এলো, ছুটে এসে বলে উঠল এই মায়া তুই হলি দিচারিনি, তুই হলি কলঙ্কিনি, তুই হলি অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মারা গেল। স্বামী মরার আগে যেটা বলে গেল সেটাই হলো, সমাজ তাকে কলঙ্কিত করে দিল। মায়েরা কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো না, তোমাকেও মীরাবাইয়ের মতো কলঙ্কিনী হয়ে যেতে হবে। বলো তো বাবা, মীরা কি বাই ছিল, বাইজি ছিল, মীরা ভজন সাধিকা ছিল, তার ভজনের জোরে তার গিরিধারীকে টেনে আনত, হাজার হাজার ভক্তরা তার ওই ভজন কীর্তনে মুগ্ধ হয়ে যেত, তাতে কি সত্যি মীরাবাই কলঙ্কিত ছিল? ছিল না। কিন্তু এই সমাজ সবাই মীরাকে বাইজির সঙ্গে তুলনা করেছে। মীরা ভাই তার ভজনের জোরে গিরিধারীকে ডাকত, যেদিন মীরাবাইকে বিষ খাইও মারতে পারলো না, শেষে বাবা চিন্তা ভাবনা নিয়েছিল মীরাবাইকে মাটির তলাতে জীবিত অবস্থায় সমাধি দেওয়া হবে, এত কষ্ট দিয়েছিল মীরাকে তার রাজপ্রাসাদে। মীরাবাই একটাই কথা বলেছিল, এ তো ভালো কথা, আমি মাটির তলাতে অন্তত বসে তো আমি আমার গিরিধারীকে ডাকতে পারবো, তবে শোনো গো তোমরা যখন আমার মাটির তলায় সমাধি দেবে, কিন্তু দেবার সময় আমার গিরিধারীকে একবার আমার কোলে দিও। ও গো গিরি দেখো
ভগবির দেখা দেখা তাই যারা আমার কৃষ্ণকে ভালোবাসবে তাকে বিচারিণী হতে হবে, তাকে কলঙ্কিনী হতে হবে, তাকে সমাজে অসতী হয়ে যেতে হবে। মায়াবতী স্বামীর মরা মাথা নিয়ে বসে আছে, সমাজের লোক বলে বলে তোর জন্য তোর স্বামী চলে গেল। লীলার পাশে দাঁড়িয়ে ভাগবত বলছে কেউ যদি চলে যায় তাকে কি ধরে রাখা যায় গো, যে যতদিনের জন্য থাকবো বলে আশা থাকতে হবে আর ডা গেলে চলে যেতে হবে। চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস ভাগর এসে আছে চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ওরে ভাঙা এ সংসারে আছিস আর মুখ ওরে ভাঙা দুঃখের পরে আধার রাতে দেবী আলোর হাসির পরে কান্নায় আসে দুঃখের পরে শেষে তুই দেখিবি আলোরে ওগো যাই না বলা কারোর কাছে ভাগ্যের লিখ ওরে ভাঙানা এ সংসারে আছি সর্ব ওরে ভাঙানা এ সংসারে আছি সর্ব ওরে কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে দুটো খেতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয় দূর হয়ে যা বেরিয়ে যা আজকে স্বামীটাকে খেয়েছিস গর্বের পাপটাকে ধরে রেখেছিস ওরেও খাবি আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস কেউ খেতে দেবো না বেরিয়ে যা দূর হয়ে যা সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মা মায়াবতী গর্ভবতী মা কি কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আর খেতে দেয় ভগবানের ওই প্রসাদই একটু বাটিতে করে কে গো মাইরা ভগবানের প্রসাদই সেবা করছে মা গর্ভে সন্তান কেমন হবে
বলে যার ভাবনার তিনি ভাববে তুমি ভাববার কি, রাখে হরি মারে কি আর মারে হরি রাখে কি। আজকে যেই না মায়াবতী প্রতিদিন ওই বাড়িতে কাজ করে আর প্রসাদি পায়, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দিন কাটিতে লাগিল, দশ মাস দশ দিন পরে মায়ের কোলে আলো জ্বলি হইল, ফুটফুটে একটা পুত্র সন্তান জন্ম হলো বাবা, মা মার আদর করে তার নাম রেখেছিল বিহারীলাল। ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে, মা ওই লোকের বাড়িতে যায় আর মা লোকের বাড়িতে যায় ছেলেটাকে নিয়ে যায়, আর একটু বড় হতে ছেলেটাকে রেখে যায় আর ছেলেটাকে রেখেই মা মার লোকের বাড়ি কাজে যায়, আর যা পায় ওইটুকু আনে ছেলে আর মা দুজনে ভাগাভাগি করে খায়। মা কোন দিন বাবা ছেলে তো বড় হচ্ছে তার খিদেটাও বেশি হবে, মা কোন দিন মিথ্যা করে বলে বাবা আজ আমার খিদে নেই তুই খেয়ে নে, মা ছেলেকে খাইয়ে দেয়। তো আজকের এমন একটা দিন হয়েছে বাবা যেদিনে যে বাড়িতে কাজ করতো সে বাড়িতে কিছু দেয় নাই খেতে, আজকে কিচ্ছুটি দেয়নি খেতে, আর ছেলে বিহারী বাড়িতে বসে আছে মা খাবার আনলে তবে খাওয়া হবে। কি গো মাইরা, কৃষ্ণ ভক্ত কতটা কাঙাল দেখেছো, যেমন ভাগবতে সুদামা ঠাকুর স্ত্রীর পরনে একটা বস্ত্র ভালো করে জোগাড় করে দিতে পারত না, এরাই কৃষ্ণ ভক্ত। মহাভারতে বিদুর রাজ অট্টালিকা থাকা সত্ত্বেও বাবা সবকিছু ছেড়ে বনে জঙ্গলে পাতার কুড়ে ঘর করে পরাশরীকে নিয়ে কাটাত, এরাই কৃষ্ণ ভক্ত। জমিদার লালা বাবু কি গো, এই তো অবস্থা জগতে, এখানে যদি যাত্রা নাটক হতো এতক্ষণ বাবা একেবারে ধরানো যেত না, বা মেদিনীপুর তো যদি সেবা থাকত লোক আর ধরানো যেত না, কিন্তু মাইরা এই যে যারা যারা কৃষ্ণ ভক্ত হবে, আমরা এত কীর্তন শুনি এত হরি কথা শুনি আমাদের চৈতন্য হয় না, কিন্তু বাবা জমিদার লালা বাবুর একটা কথাই চৈতন্য হয়ে গেল, একটা কথা, এক ধোপার মেয়ে তার বাবুজিকে বলেছিল বাবুজি বেলাজি যা বাসনায় আগুন দেবে না বাবুজি, বাবুজি গো বাবুজি গো বাসনা মানে কি বাবা, কলার বাসনা, কলার বাসনা। আগেকার দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে রাখতো, আর সাদা জামা কাপড় যখন ওই ছাইতে ভিজিয়ে দিয়ে রাখতো সকালবেলা কাজলে বাবা সাদা ধপধপে হয়ে যায়। এখন যেমন কত কোম্পানি সার্ফ সাবান তুলেছে তখনকার দিনে ছিল না, ধোপার মেয়েরা কলার বাসনাতে জামা কাপড় ভিজিয়ে পরিষ্কার করত, তাই ধোপার মেয়ে তার বাবাকে ডাকছে সূর্য ডুবে যাচ্ছে বাবুজি বেলাজি ডুবে যা বাসনায় আগুন দেবে না। লালা বাবু পালকিতে করে যেতে যেতে লালা বাবুর বিবেকে যেন কে বলে উঠলো, ওরে লালা ওটা বাসনা নয় বাসনা নয়,
কামনা বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা তুই কৃষ্ণ দর্শনে। কামনা বাসনায় আগুন দে লালা বাবুর বিবেকে যেন বলে উঠলেন সত্যি তো আমারও যে জীবনের বেলা হয়ে যায়, আমারও তো পরপারের ডাক এসে গেল, কই এখনো তো আমি আমার কৃষ্ণের কৃপা পেলাম না। এরাই সংসার ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় ছুটল। তাই আজকের লীলা বিহারি বাবা পথের ভিখারি কাঙা, মা যা খাবার আনে তবে খাওয়া হয়, আর মা যদি না আনে তো খাবার হবে না। তো আজকের মা কিছু জোগাড় করতে পারেনি, সন্ধ্যেবেলায় মা মাথাটা নিচু করে দাঁড়িয়েছে, ছোট্ট 5 বছরের বিহারি মার কোমরটা জড়িয়ে ধরেছে, ও মা 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 গো দাও না আমার জন্য কি খাবার এনেছো। মা মাথাটা নিচু করে বলছে, খোকা আজকের আমি কিছু পাইনি বাবা, একটা কাজ কর আজকে বরং তুই একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে। ও মা সকাল থেকে তো জল খাচ্ছি, কত আর জল খাবো বলো, আমার যে বড্ড খিদে পেয়েছে, দাও না আমায় কিছু খেতে। ও মা তোমরাও তো মা, ছেলে যদি মার কোমর জড়িয়ে ধরে বলে মা বড্ড খিদে পেয়েছে খেতে দাও না, আর যদি ছেলের মুখে দুটো অন্ন দিতে না পারে। মায়াবতী মনে মনে ভাবল, আমি আছি বলে ওর এত কষ্ট, আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিই আমি আত্মহত্যা করব, আর আমি যদি আত্মহত্যা করি তাহলে গ্রামের লোক ওকে অনাথ বলে সবাই ভালোবাসবে খেতে দেবে। মায়াবতী মনে মনে ভাবল, আজকে আমি ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে চিরজন্মের মতো ওর কাছ থেকে চলে যাব। কি গো মায়েরা, দেখবেন যদি সন্তান জন্ম দিয়ে বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, আর সন্তান জন্ম দিয়ে যদি বাবা মা দুজনেই চলে যায় সমাজে সে ছেলেটা কি হয়ে যায়? অনাথ। আর গ্রামের লোক দেখবেন অনাথকে একটু ভালোবাসে। তা মায়াবতী ভাবলো, আমি যদি চলে যাই আমার ছেলেটাকে অনাথ বলে অনেকে খেতে দেবে, অন্তত আমার ছেলেটা খিদে কষ্ট পাবে না। ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে, খোকা আজকের রাতটা একটু তুই জল খেয়ে কাটিয়ে দে। ও মা হানা জল খেতে ভালো লাগে না, আমি জল খেতে পারবো না, আমি আবার মনে করে আর বাঁচবো না খোকা, বলিস না আজকের রাতটা কাটিয়ে দে, কাল সকাল থেকে তুই অনেক কিছু খেতে পাবি, এত খেতে পাবি তোর উদর ভর্তি হয়ে যাবে। মা তো জানি আমি আত্মহত্যা করব, গ্রামের লোক ওকে খেতে দেবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মামা ছেলের মাথায় হাত বুলাচ্ছে। আর একটা কথা জানবেন মা, বাবার কাছে সন্তান বড় হয় কিন্তু মার কাছে নয়, মার কাছে ছেলে জীবনে বড় হয় না, মার কাছে ছেলে সেই ছোটটি থাকে। দেখবেন আর মায়ের কোলের কাছে সন্তান থাকলে মারই যেমন ভালো ঘুম হয়, সন্তানের কাছে মাও থাকলে সন্তানের ঘুম হয়। তা মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে, আর যেই না ঘুমিয়ে পড়েছে কোলের কাছ থেকে উঠেছে মায়াবতী মা। কৃষ্ণের চরণে গিয়ে প্রতিচ্ছবিত চিত্রপট ওই ছবির কাছে গিয়ে বলছে, প্রভু আমার ছেলেটাকে তোমার চরণে রেখে গেলাম, দেখো আমি যদি আজকে ওই গঙ্গায় ঝাঁপ না দিয়ে প্রাণ ত্যাগ করি আমার ছেলেটা তো না খেতে পেয়ে মরে যাবে। তুমি বলো আমি মা হয়ে কি চাই যে আমার চোখের সামনে আমার ছেলেটা না খেতে পেয়ে মরে যাও, বলো মা কি চাই? চাই না, তাই প্রভু আমি চলে যাচ্ছি, আমার ছেলেটা তোমার চরণে রইল, ওকে তুমি একটু দেখে রেখো।
আমি চলে যাই বিহারি যেই আজকের মা ভগবানের কাছে বলছে আমার রইল ছেলেটা আমি আসি দয়া আমার জীবন নদী আমারে ভবির খেলা হলে একেবারে দিও পারি করি আমার জীবন আমার ছেলেটা তুমি দেখো আমার জীবন নদী নাইয়া আমার ভবির খেলা একেবারে দিও পারে করি আমার জীবন নদী নাইয়া দয়ালে সোনারে হাতে কৃষ্ণ বেঁধেছিলাম সোনারে হাতে বুঝি বেঁধেছিলাম সবই অচল হবে আমার যাওয়ার কালি একবার দেখি নাই ভাবি আমার আমার জীবন নদী নাইয়া ভবির খেলা সাঙ্গ হলে ছেলের নিদ্রা ভেঙে গেল মার কাছে গিয়ে ছুটে গিয়ে কোমরটা জড়িয়ে ধরেছে মা মা কোথায় চলে যাচ্ছ আমাকে ফেলে কোথায় চলে যাচ্ছ মা আমি কথা দিলাম না আমার ছেলে কোথাও যেও না আমি কোনোদিন তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে খেতে দাও আমি কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না কিন্তু তুমি যদি চলে যাও কে আমায় ঘুম পাড়াবে কে আমায় খিদের সময় দুটো কিছু তুলে দেবে
আমি কথা দিলাম মা, আমি কোনোদিনে পায়না করব না যে আমার খিদে পেয়েছে, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, মা আমি যাব না বাবা, হাজার কষ্ট হলেও তোকে আমি হৃদয়ে রেখে দেব। ছোট্ট বিহারি মা চোখের জলটা মুছে দিয়েছে। এই কলিযুগে বাবা বাবা মা চোখের জল মোছানোর সন্তান বড় দুর্লভ। সুযোগ্য সন্তান সেই হবে যে বাবা মার কষ্টে কষ্ট পায়। আজ বিহারী লালের চরিত্রটা একটু লক্ষ্য করেন, একটা ছোট্ট বালক মা চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা মা একটা কথা বলবো, তুমি তো এত ভগবানকে ডাকো, এত ভগবানকে ভালোবাসো, আমার বন্ধু বান্ধব তারা সব কত বড় লোক, ও মামা তোমার কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? যা বলার বলেছিস, খবরদার বাবা, দ্বিতীয় দিন কোনোদিন আর বড় লোক হতে চাস না।